নমস্কার বন্ধুরা, আমি এক পুরুলিয়াবাসী। আজ 11/1/2018 নতুন বছরের সবাইকে শুভকামনা, মানে হ্যাপি নিউ ইয়ার। সকল বন্ধুদের আমি বলতে চাইছি যে প্লিজ, যাদের যাদের পুরনো সোয়েটার এবং জামাতাম আছে, তারা যেন গরিব শিশু বাচ্চাদের দান করে। কেননা আমরা প্রচণ্ড শীতের মধ্যে আমরা বিছানার তলে, কাঁথার তলে ভালো ভালো সুইটের জ্যাকেট পরে আমরা বাড়ির মধ্যে আছি, কিন্তু যেসব শিশুরা, তাদের কিচ্ছুই নেই, খালি গায়ে দিনের পর দিন রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, রাস্তাতে গাছের তলায় ঘুমোচ্ছে, তাদের কথাটা ভাবুন তো, এই শীতের মধ্যে তাদের কীরকম কষ্ট হচ্ছে। তাই আজকে পুরুলিয়া রেলওয়ে স্টেশনের কাছে এক স্বেচ্ছাসেবী দল গরিব মহিলাদের এবং বাচ্চা শিশুদের কিছু বস্ত্র বিতরণ করলো। তাই পুরুলিয়ার মধ্যে এই খুবই ভালো ধরনের একটা কাজ করছে, সেই সব মানুষদেরকে দেখা উচিত এবং কিছু শিক্ষা নেওয়া উচিত। তাই সেই সকল মানুষদেরকে আমি অনুরোধ করব, যাদের পুরানো কিছু বস্ত্র আছে, সোয়েটার, জ্যাকেট, চাদর, যতটুকু পারা যায়, তারা যেন গরিব বাচ্চাদের বা গরিব মহিলাদের দান করে। এবং শুধু আমি এটা পুরুলিয়াবাসীকে নয়, সকল মানুষদেরই একই কথা বলবো, যাদের মধ্যে একটু মনুষ্যত্ব জ্ঞান আছে। ধন্যবাদ, এবং প্লিজ আমাদের এই জয় মাতারা প্রোডাকশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন, যাতে সবার মধ্যে এই জিনিসটি যায় এবং গরিবদের কিছু সাহায্য করা হয়। প্লিজ হেল্প দ্য পুর পিপল।